আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি আমাদের বাড়ির সবেদা গাছটা অন্য তুলনায় এইবার মার্শাল্লা অনেক সবেদা ধরেছে আর এটা ধরে হয়তো যতদূর মনে পড়ে তৃতীয়বারের মতো সবেদা ধরল তো আমি হচ্ছে দেখে দেখে যেগুলো বড় সেগুলো তুলে নিচ্ছি সবিতার সাইজগুলো অনেক ছোট হলেও মার্শাল্লা খেতে অনেক ভালো ছিল মিষ্টি ছিল অনেক বাড়ির জিনিস ছোট বড় যেমনই হোক আলহামদুলিল্লাহ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এত সময় যারা আমার পাশে ছিলেন আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ